পাহাড়ে এসে আমি ভিউ দেখেছি, মনাস্ট্রি দেখেছি, মন্দিরও দেখেছি, কিন্তু বরফটা এখনো দেখতে পাইনি। এই বরফেরই সন্ধানে আমরা গাড়ি করে চলে গেলাম আরো উপরে। এত উপরে চলে গেছিলাম যে রাস্তায় প্রায় কুকুরের জায়গায় ঘোড়া আসতে শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, প্রথমে একটা লেকের সামনে দাঁড়াই, কারণ ভাই লেকের ওপরে ছিল বরফ, কিন্তু অনেকটা দূরে আর অনেকটাই কম ছিল বরফ। এইটুকু বরফে হবে না ভাই, আরো উপরে চলো। ওপরে উঠতে উঠতে ভাই এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যেটাকে আর পৃথিবীর অংশ বলে মনেই হচ্ছিল না। চারিদিকে বরফ, আর ভাই কি ঠান্ডা, মানে এত ঠান্ডা যে ওখানে লোকেরা কোল্ড কফিকে শুধু কফি বলে, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা। কিন্তু ভাই ফাইনালি আমাদের গাড়ি থামালো, আর যখন আমি নামলাম, নেমে চোখের সামনে বরফ দেখলাম, আমি পারলাম না ভাই নিজেকে কন্ট্রোল করতে। ড্রাইভার জি আমাদের বরফে লাফালাফি বেশি করতে বারণ করেছিল, কিন্তু কে শোনে ভাই, তখন ভাই ফুল মুডে, কারণ আজকে আমি এসেছি বরফে। কেমন লাগছে? খুব